দেখো মেইনলি পাঁচটা টেকনিক আছে বডি হেয়ার রিমুভালের জন্য, ট্রিমিং, শেভিং, হেয়ার রিমুভাল ক্রিম, ওয়্যাক্সিং আর লেজার থেরাপি। বডি হেয়ার রিমুভাল ক্রিম যেমন ভিট, এগুলোতে অনেক টাইপের ব্যাড কেমিক্যালস থাকে যা তোমাকে অ্যালার্জি বা র্যাশ এই সমস্ত প্রোভাইড করে। আর তাছাড়া এগুলো তো তোমাকে দাম দিয়ে কিনতেই হবে। আবার অন্যদিকে যেমন ওয়্যাক্সিং বা লেজার থেরাপি এগুলো যথেষ্ট এক্সপেন্সিভ, তাই এই টেকনিক্সগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব না। কারণ আমি আমার মতে যারা মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে ওই সমস্ত ভাইদের জন্যই ভিডিও বানাই। আর তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ট্রিমার বা রেজার নিয়ে তুমি তোমার বডি হেয়ার কিভাবে রিমুভ করবে ওই নিয়েই কথা বলবো। দেখো আমাদের বডি পার্টে এমন কিছু এরিয়া আছে যেগুলো একটু থিক স্কিন এরিয়া, মানে তুলনামূলকভাবে যে সমস্ত জায়গায় চামড়াটা একটু মোটা, যেমন তোমার চেস্ট এরিয়া, ব্যাক এরিয়া, বাট, লেগ, হ্যান্ড এরিয়া, এই সমস্ত এরিয়াগুলোতে দেখবে আমাদের চামড়াটা একটু মোটা তুলনামূলকভাবে। আর এই সমস্ত বডি পার্টে তুমি বডি হেয়ার রিমুভালের জন্য ট্রিমার বা রেজার যে কোনো একটা ইউজ করতে পারো তোমার কমফর্ট অনুযায়ী। শুধু একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, ওটা হলো যদি তুমি একদম ক্লিন লুক চাও তাহলে তোমাকে অপোজিট ডিরেকশানে শেভ বা ট্রিম করতে হবে। মানে এই ডিরেকশানে যদি তোমার হেয়ার গ্রোথটা হয় তো এর অপোজিট ডিরেকশানে তোমাকে ট্রিম বা শেভ করতে হবে। আবার যদি একটু কম ক্লিন লুক চাও যাতে তোমার একদম জঙ্গলও না থাকে আবার যেন একদম মরুভূমিও না হয়ে যায়, যদি তুমি এরকম স্টাবল বডি হেয়ার চাও তো তাহলে তোমাকে সেম ডিরেকশানে ট্রিম বা শেভটা করতে হবে। মানে এই ডিরেকশানে যদি তোমার হেয়ার গ্রোথ হয় তো সেম ডিরেকশানে তুমি ট্রিম বা শেভ করো একটু কম ক্লিন লুক পেতে। আবার তুমি ট্রিমারে ক্লিপও ইউজ করতে চাও যদি তুমি আরেকটু হেয়ারি লুকটা প্রেফার করো, তাহলে চেস্টে তুমি তোমার প্রেফারেন্স অনুযায়ী সেম বা অপোজিট ডিরেকশানে ক্লিন করবে। সিমিলার টেকনিক্স তোমার হ্যান্ড ও লেগসের জন্য অ্যাপ্লিকেবল। আর ব্যাক যদি পরিষ্কার করতে চাও তো কারোর হেল্প নিয়ে নিও। এবারে আসা যাক মেন পার্টে, মানে আমাদের যে সমস্ত বডি পার্ট একটু সেনসিটিভ ওই সমস্ত বডি পার্টে কিভাবে তুমি হেয়ারটা রিমুভ করো। ফার্স্টলি কথা বলবো আমরা নিপেল এরিয়াতে। এখানে তোমাকে কাঁচির সাহায্যে ক্লিন করতে হবে, ট্রিমার বা রেজারে কাট পড়তে পারে। সেকেন্ডলি কথা বলবো আমরা আন্ডারআর্ম এরিয়াতে তুমি কিভাবে ক্লিন করবে। এখানে অনেক সময় কি হয় দেখবে গ্রোথটা একটু বেশি হয়ে যায়, তাই যদি তুমি ট্রিমার বা রেজার ডিরেক্ট চালাতে চাও দেখবে কিরকম আটকে আটকে যাচ্ছে। তাহলে উপায় কি? উপায়টা হলো যদি এই এরিয়াতে তোমার গ্রোথটা একটু বেশি হয় তাহলে তোমাকে আগে একটু কাঁচিতে কেটে ছোট করে নিতে হবে, তারপর ট্রিমার বা রেজার দিয়ে মাল্টি ডিরেকশানে তোমাকে শেভ বা ট্রিম করতে হবে। মাল্টি ডিরেকশানে কারণ এই এরিয়াতে দেখবে তোমার হেয়ার গ্রোথের ডিরেকশানটা একটু আঁকামাঁকা আছে, তাই তোমাকে হেয়ার গ্রোথের ডিরেকশান অনুযায়ী ট্রিম বা শেভ করতে হবে। এখন কথা বলি নাভি থেকে পেনিস এরিয়া অবধি তুমি কিভাবে ক্লিন করবে। এখানেও সেম, যদি তোমার গ্রোথটা বেশি থাকে এই এরিয়াতে আগে কাঁচি দিয়ে ছোট করে নেবে, তারপরে সেম ডিরেকশানে বা অপোজিট ডিরেকশানে একটা স্ট্রোকেই ক্লিন করতে হবে। যদি তুমি আটকে আটকে করো তাহলে কাটস বা ইঞ্জুরিস হতে পারে। এখন কথা বলি লুজ স্কিন এরিয়া, মানে বলস এরিয়াতে তুমি কিভাবে ক্লিন করবে তার ব্যাপারে। এখানে গ্রিপিং টেকনিকটা হলো মেন, তোমাকে পুরোটা গ্রিপ করতে হবে, তবে জোরে নয়। তারপরে কাঁচির সাহায্যে তোমাকে টাইম দিয়ে আরামসে ক্লিন করতে হবে। এখানে যদি তুমি ট্রিমার বা রেজার ইউজ করতে চাও তাহলে কিন্তু কাটস পড়তে পারে, সো ওনলি ইউজ সিজার্স। আর তোমার পেনিস আর টেস্টিকেলের মধ্যে যে হেয়ার থাকে ওটা এইভাবে লিফট করে ট্রিমার বা কাঁচি ইউজ করে ক্লিন করতে হবে। এরপরে কথা বলা যাক তুমি তোমার বাট হেয়ার কিভাবে ক্লিন করবে তার ব্যাপারে। এখানে তোমার কাছে রিচ তো আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, তোমার কাছে ভিজিবিলিটিটা নেই। এক্ষেত্রে কি করা যাবে, পা ফাঁক করে দাঁড়াও আর নিচে এইভাবে একটা টাওয়াল বা খবর কাগজ রেখে একটা আয়না রাখো, আর তারপরে আরামসে ক্লিন করো একটাই স্ট্রোকে। আর বাট চেক্স এরিয়া, থিক স্কিন এরিয়া, এখানে তুমি অপোজিট ডিরেকশানে ট্রিম আউট করতে পারো। তো আমরা বডি হেয়ার রিমুভাল টেকনিক্সগুলোর ব্যাপারে জেনে নিলাম, এখন কথা বলি তুমি তোমার ফেসিয়াল হেয়ারের খেয়ালটা কিভাবে রাখবে তার ব্যাপারে। ফেসিয়াল হেয়ারের মধ্যে কি পড়ে, তোমার বিয়ার্ড, যা এই ভিডিওতে ডিটেলে দেওয়া আছে তুমি দেখতে পারো। আর কি পড়ে, তোমার আইব্রো, যেটাও আমি বানিয়েছি তোমাদের জন্য কষ্ট করে, তো তুমি কি করতে পারো এর জন্য একটা তো লাইক করতেই পারো, করে দাও। ডেসক্রিপশানে এই দুটো ভিডিও লিংক দেওয়া থাকবে, দেখতে ভুলো না। আর দেখো ভাই
তুমি এই ভিডিওটা এতক্ষণ অবধি দেখছো, তো এটা আমার কর্তব্য তোমাকে আরো কিছু বোনাস টিপ দেওয়া। টিপ নাম্বার 1, তুমি যখন বডিটা ট্রিম করবে তখন একটা জিনিসের খেয়াল রাখো, তোমার বডিটা যেন ঘামিয়ে না যায়। আর ট্রিমারটা সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউজ করবে কাটসগুলো অ্যাভয়েড করার জন্য। টিপ নাম্বার 2, ট্রিমার ইউজ করলে সবসময় ফুল চার্জ করেই তবেই ইউজ করবে, না হলে এই অবস্থা হবে। আর যদি তুমি রেজার ইউজ করো তাহলে রেজারটা ভালো মতো ডেটলে বা সেভলনে ধুয়ে নেবে ইনফেকশন অ্যাভয়েড করার জন্য। টিপ নাম্বার 3, ট্রিম বা শেভ করে স্নান করার পরে কোনো ময়শ্চারাইজার বা ময়শ্চারাইজার না থাকলে নারকেল তেল সারা শরীরে ভালো মতো অ্যাপ্লাই করবে, যাতে তোমার কোনো স্কিন ইরিটেশন না হয়। বাই দ্য ওয়ে, তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু হেয়ার কাট নিয়ে একটাও কথা বলিনি, এটাও কিন্তু বডি হেয়ারের মধ্যেই পড়ে। তোমরা কি বলছো, হেয়ার কাট নিয়ে আমি কোনো ভিডিও বানাই? কোন স্টাইল তোমাকে ভালো লাগবে, কোন স্টাইল ভালো লাগবে না তা নিয়ে ওটা আমাকে কমেন্টে জানাও। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, স্টে স্টাইলিশ, স্টে কনফিডেন্ট।